নমস্কার এক্সপ্লেন টুডেতে স্বাগত ভারতে মানি লন্ডারিং নিয়ে যে ল রয়েছে তাতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে এই পরিবর্তনের উপর ভিত্তি করে কেন্দ্র সরকারের কাছে অর্থাৎ ইডি বা কেন্দ্র সরকারের আয়ত্ত থাকা অন্য সমস্ত সংস্থাগুলির কাছে বেশি পরিমাণে ক্ষমতা থাকবে পিইপি বা পলিটিক্যালি এক্সপোস্ট পার্সনের সংজ্ঞাও দেওয়া হয় এই নতুন প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে এর ওপর ভিত্তি করে সমস্ত রেকর্ড ভারত সরকারের কাছে থাকবে যা মানি লন্ডারিংয়ের মতো ভয়ঙ্কর একটি ঘটনা বন্ধ করতে সাহায্য করবে এবার জেনে নেব মানি লন্ডারিংটা কী মানি লন্ডারিং অর্থ পাতি ভাষায় দু নম্বরে করে ইনকাম করা টাকা যা বা এমন ইনকাম যা ট্যাক্স আপনি দেননি এমন বে টাকা যাকে আমরা ব্ল্যাক মানি বা কারো টাকা বলে থাকি এই ব্ল্যাক মানিকে বিভিন্ন লেয়ার্সের মাধ্যমে হোয়াইট মানিতে পরিণত করার পদ্ধতিকেই মানি লন্ডারিং বলা হয় এটাও জেনে রাখুন যত ধরনের অর্গানাইজড ক্রাইম আছে তার ফুয়েল বা ব্যাকবোন হিসাবে কাজ করে এই মানি লন্ডারিং যেমন ড্রাগ ট্রাফিকিং আর্মস ট্রাফিকিং টেরোরিজম বা কোনো এরিয়াতে ইনস্টেবিলিটি তৈরি করতে হবে তার জন্য যে ফাইন্যান্সিং হয় সেটাও এই মানি লন্ডারিংয়ের দ্বারা এবার এবার জানব কি সংশোধন হয়েছে এই সংশোধনে কেওয়াইসি বা নো ইয়োর কাস্টমার নিয়ে কিছু পরিবর্তন করা হয় ভিডিও বা ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেটস এবং ক্রিপ্টোকারেন্সি নিয়েও পরিবর্তন করা হয় এবং পিইপি বা পলিটিক্যালি এক্সপো এক্সপোজড পার্সনের ডেফিনেশনও দেওয়া হয় যদিও দু সালে সার্কুলারে আরবিআই পিই প্রথম মেনশন করে এখন জানব পিইপি বা পলিটিক্যালি এক্সপোজ পারসন কারা এরা হচ্ছে তারাই বিদেশের কোনো ব্যক্তি আমাদের ভারতবর্ষের পাবলিক ফাংশানসের সাথে যুক্ত সরাসরি যুক্ত যাদের আমরা ফরেন পিপি বলি গভর্নমেন্টের হেড সিনিয়র পলিটিশিয়ানস পদে রয়েছেন এমন জুডিশিয়ারি বা মিলিটারি অফিসার্স বা কোনো পলিটিক্যাল পার্টির গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি এদের সমস্ত ধরনের ফাইন্যান্সিয়াল ট্রানজাকশানসের রেকর্ড ব্যাঙ্ক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনকে মেনটেন করতে হবে এখন এই রেকর্ড ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরের সাথে শেয়ার করতে হবে যখনই তারা চাইবেন তখনই যত ধরনের এনপিও বা নন প্রফিট অর্গানাইজেশনস আছে বা এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যাদের আমরা বলি তাদের ক্লায়েন্টসদের ডিটেলস নীতি আয়োগের দর্পণ পোর্টালে রেজিস্টার করতে হবে এবং রেকর্ড পাঁচ বছর পর্যন্ত মেনটেন করতে হবে এমন কি ধরুন এনজিও বন্ধ হয়ে গেছে তাও পাঁচ বছর অবধি ডেটা রাখতে হবে আসলে গভর্নমেন্ট চাইছে এনজিও রিলেটেড সমস্ত তথ্য একটা জায়গাতে থাক ইনভেস্টিগেশনের সুবিধার্থে অনেক সময় দেখা যায় ফরেন কান্ট্রি মেনলি ওয়েস্টার্ন নেশানস চায়না টার্কি পাকিস্তান যে কোনো দেশ হতে পারে এরা কি করে নিজেদের স্বার্থে এনজিও মারফত টাকা দিয়ে ইন্ডিয়ার পলিটিক্যাল সিচুয়েশন পরিবর্তন করার চেষ্টা করে সিকিউরিটি থ্রেড পোজ করে ইনস্টেবিলিটি তৈরি করার চেষ্টা করে তো এই সবই বন্ধের জন্য ভারত সরকার এই নিয়মের কিছু পরিবর্তন করে যাই হোক সঙ্গে আরও একটা পরিবর্তন করা হয় পি এম এর রুলসে এখন এতে বেনিফিশিয়াল ওনার্সদের কথা বলা হয় প্রশ্ন হচ্ছে বেনিফিশিয়াল ওনার্স কারা নতুন সংশোধন অনুযায়ী কোনো ব্যক্তির বা কোনো গ্রুপের টেন পারসেন্ট শেয়ার রয়েছে কোনো রিপোর্টিং এনটিটিতে এদেরকে বেনিফিশিয়াল ওনার্স বলা হবে আগে এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছিল সেটা কমিয়ে এখন টেন পার্সেন্ট করা হয়েছে এই রিপোর্টিং এনটিটির মধ্যে ব্যাংক রিয়েল এস্টেট জুয়েলারি সেক্টর ক্যাসিনোতে মধ্যস্থতাকারী এবং ক্রিপ্টো আর ডিজিটাল অ্যাসেটস পড়ে তাহলে বুঝতে পারলেন যে রিপোর্টিং এন্টিটি কারা রিপোর্টিং এন্টিটিজ যেন অবশ্যই তাদের ক্লায়েন্টের সমস্ত ইনফরমেশান সংগ্রহ করে এবং কেওয়াইসি ডিটেলস মেনটেন করে এখন যেন নেব গভর্নমেন্ট হঠাৎ এমন কেন পদক্ষেপ নিল এই বছরের শেষে এফএটিএফ অ্যাসেসমেন্ট হতে চলেছে ইন্ডিয়াতে এফএটিএফ অর্থাৎ ফিনান্সিয়াল অ্যাকশান টাস্ক ফোর্স যেটা মানি লন্ডারিং আর টেরোর ফাইন্যান্সিংয়ের মতো কাজ বন্ধ করার জন্যই এর স্থাপনা হয় এর বেশ কিছু রেকমেন্ডেশন থাকে যেগুলো সমস্ত দেশকেই ফলো করতে হয় যদি কোনোভাবে ফলো না করা হয় তবে সেই দেশকে নর্থ কোরিয়া ইরানের মতো ব্ল্যাক বা পাকিস্তান টার্কি বা ইউএই এর মতো গ্রে লিস্টের আওতায় আনা হয় আর যদি একবার এই সমস্ত লিস্টে কোনো দেশ যায় সেই দেশের অর্থনীতি বলতে আর কিছুই থাকবে না অর্থনীতি অবস্থা পুরোটাই ভেঙে পড়বে এফ এর অ্যাসেসমেন্টের দ্বারা এই বিচার করা হয় যে কোন দেশ গ্রে লিস্টে যাবে নাকি কোন দেশ ব্ল্যাক লিস্টে যাবে তো এখন গভর্নমেন্ট ভাবে চাইবে না আমাদের ভারতবর্ষ কোনোভাবে কোনো রকম বিতর্কিত সমস্যায় জড়িয়ে পড়ুক এবং আমাদের অর্থনৈতিক অবস্থার অবনতি হোক তাই প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের এমন সংশোধন করা হয় ধন্যবাদ